কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন ইসরাফিল আলাইহিসসালাম মুখের ভিতরে সিংহায় ফুৎকার দেবেন, সকল মানুষগুলি কবর থেকে উঠে যাবে, সকল মানুষগুলি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে যাবে। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, তখন এই মানুষগুলি পতঙ্গের মতো ছুটতে থাকবে মাওলার দিকে, আল্লাহর দিকে ছুটতে থাকবে, গায়ের ভিতরে কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় ছুটবে, সবাই সবাই চিন্তা করবে, অপরের দিকে তাকিয়ে ছুটতে থাকবে। কথাটা যখন নবীজি বলতেছিলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো, আমিও কি উলঙ্গ অবস্থায় কবর থেকে সেদিন উঠব, আপনিও কি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবেন? কয় সকলেই, তুমিও কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তাহলে আমার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? নবীজি আমার ডেকে বলেন, ও আয়েশা, কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে একজন মানুষ আরেকজন মানুষের দিকে কোনো ভ্রুক্ষেপ করবে না, সবাই সবার নিজের চিন্তার মধ্যে বিভোর থাকবে, সকলেই ওপরের দিকে আল্লাহর দিকে ছুটবে, বলবে নাফসি নাফসি আমার কি হবে এই কঠিন মুসিবতের সময়, আমার কি হবে এই চিন্তায় থাকবে, কেউ কারোর লজ্জা স্থানের দিকে তাকানোর ইচ্ছা পর্যন্ত করবে না, সকলেই নিজে নিজের চিন্তার মধ্যে বিভোর থাকবে। আল্লাহর নবী বলে, আয়েশা ও আমার সাহাবিয়ার উম্মতেরা শোনো, এই কঠিন মুসিবত আসার পূর্বেই তোমরা তোমাদের নিজের আমলগুলিকে সঠিক করে নাও, যদি কোনো ব্যক্তি নিজের আমলগুলিকে সঠিক করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর